নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড বাড়ির ঠিকানা বত্রিশ নম্বর ধানমন্ডি লেখা আবুল খায়ের পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী উনিশশো সালের পনেরোই আগস্ট ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সেখানেই ভোররাতে হানা দিয়েছিল ঘাতকের দল একে একে হত্যা করা হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমান ছাড়াও তার আত্মীয় পরিজনকে ফিরে দেখা যাক সেই বাড়িটির ইতিহাস উনিশশো আটান্নর আটই অক্টোবর আয়ুব খান যখন সামরিক শাসন জারি করেন বঙ্গবন্ধু তখন চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে সপরিবারে সেগুন বাগিচার একশো নম্বর সরকারি বাড়িতে বসবাস করেন দিন চারেক বাদে বারোই অক্টোবর ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার পরিবারকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয় বঙ্গবন্ধুর সহধর্মেনী শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাধ্য হয়ে তখন সিদ্ধেশ্বরী এলাকায় মাসিক দুশো টাকায় এক পুলিশ কর্তার বাড়ি ভাড়া নেন কিন্তু হুমকি ধুমকির মুখে সেই মালিক বাড়ি ছাড়তে বেগম মুজিবকে বাধ্য করেন পরে ছিয়াত্তর নম্বর সেগুন বাগিচা ঠিকানার একটি বাড়ি মাসিক তিনশো টাকায় ভাড়া নেন উনিশশো ছাপ্পান্নতে বঙ্গবন্ধু মন্ত্রী থাকাকালে ধানমন্ডি এলাকায় জমির জন্য আবেদন করেন উনিশশো সালে ছ টাকায় ধানমন্ডিতে এক বিঘা জমি বরাদ্দ দেওয়া হয় উনিশশো ষাটে বঙ্গবন্ধু জেল থেকে ছাড়া পাওয়ার পর বেগম মুজিব বাড়ি তৈরির কাজে হাত দেন উনিশশো একষট্টির পয়লা অক্টোবর বঙ্গবন্ধু পরিবার পরিজন নিয়ে এই বাড়িতে ওঠেন তখন একতলা বাড়িটিতে মাত্র দুটি শয়নকক্ষ ছিল যার একটি কক্ষে বঙ্গবন্ধু দম্পতি থাকতেন উনিশশো ছেষট্টিতে দ্বিতীয়তলার নির্মাণ কাজ শেষ হলে তাঁরা সেখানে চলে যান উনিশশো বাষট্টিতে তিনি এই বাড়ি থেকেই গ্রেফতার হন পাকিস্তানের নাগপাশ থেকে বাংলাদেশ স্বাধীন করতে জীবনের চার হাজার ছশো বিরাশিটি দিন বঙ্গবন্ধুকে কারাগারে কাটাতে হয়েছে এই বাড়ি থেকে তিনি বহুবার গ্রেফতার হয়েছেন তার মধ্যে দুটি গ্রেফতারের ঘটনা উল্লেখযোগ্য উনিশশো ছেষট্টিতে পূর্ববাংলার স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চলাকালীন আটই মে নারায়ণগঞ্জে জনসভা শেষে বাড়ি ফেরার পর গভীর রাতে তাকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পাকিস্তান সেনাবাহিনী প্রতিবাদে দেশ জুড়ে আরম্ভ হয় তুমুল আন্দোলন। দীর্ঘ তেত্রিশ মাস কারারুদ্ধ থাকার পর উনিশশো উনসত্তরের বাইশে ফেব্রুয়ারি তিনি মুক্তিলাভ করেন পরের দিন তেইশে ফেব্রুয়ারি রেস ময়দানে দশ লক্ষেরও বেশি জনতার উপস্থিতিতে বাংলার মানুষ তাদের নেতাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে এই বাড়ি থেকেই বঙ্গবন্ধু তার ভুবন বিখ্যাত সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানের প্রস্তুতি নিয়েছিলেন উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট অনুযায়ী রাত বারোটায় গণহত্যা শুরু করেছে এরপর পরই ছাব্বিশে মার্চ রাত বারোটা তিরিশ মিনিটে বঙ্গবন্ধু এই বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বলেন এটাই হয়তো আমার শেষ বার্তা আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই আপনারা যেখানেই থাকুন আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগে পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক তার স্বাধীনতা ঘোষণা ওয়ারলেস ও টেলিগ্রামের মাধ্যমে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয় তার ঘণ্টাখানেকের মধ্যেই তিনি গ্রেফতার হন ওই বাড়ি থেকে উনিশশো বাহাত্তরের আটই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে দশই জানুয়ারি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসেন ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামত কাজ শেষ হওয়ার পর পরিবার নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই বাড়িতে বসবাস শুরু করেন তারপর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়ি থেকেই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশগড়ায় আত্মনিয়োগ করেন শেষ দিন অর্থাৎ উনিশশো পঁচাত্তরের পনেরোই অগস্ট নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিব জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল দ্বিতীয় পুত্র শেখ জামাল কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছোট ভাই শেখ আবু নাসের শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল খুকু শেখ জামালের স্ত্রী পারভিন জামাল রোজি। এছাড়া বাড়ির উঠানে পাহারায় থাকা স্পেশাল ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকেও হত্যা করা হয় সর্বমোট তেত্রিশ জনের রক্তে ভিজে গিয়েছিল এ বাড়ির শরীর তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই বাড়ি ভারতে দীর্ঘদিন নির্বাসন শেষে উনিশশো একাশির সতেরোই মে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা দেশে ফেরেন এই বছরেই দশই জুন বাড়িটি তার কাছে হস্তান্তর করা হয় পরে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্ধান্ত নেন বাড়িটি জনগণের জন্য উৎসর্গ করবেন উনিশশো এর চোদ্দই অগস্ট এই ঐতিহাসিক বাড়িটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয় উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বহু নারী ধর্ষিতা হয়েছিলেন স্বাধীনতার পর পরিবার ও সমাজ এসব নারীদের গ্রহণ করতে চায়নি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন এইসব হতভাগিনী নারীদের নাম পুনর্বাসনের জন্য তালিকাভুক্ত হচ্ছে তখন তাদের পিতার নাম ঠিকানা কিছুই নেই তখন বঙ্গবন্ধু বলেছিলেন পিতার নাম লিখে দাও শেখ মুজিবুর রহমান আর ঠিকানা বত্রিশ নম্বর ধানমন্ডি সেদিন থেকেই বাংলাদেশের মানুষের আত্মার ঠিকানা একটি বত্রিশ নম্বর ধানমন্ডি